হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB এক্সাম পোর্টাল। WB এক্সাম পোর্টালে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করছি IDO অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যে পরীক্ষা হতে চলেছে WB ওয়েস্ট বেঙ্গলের, সেই পরীক্ষার বিগত 3 বছরের প্রশ্নপত্র। প্রশ্নগুলি আমরা যেটা কালেক্ট করতে পেরেছি সেটা টোটালি ইংরাজিতে আছে, কিন্তু আমার মনে হয় যাতেই থাক না কেন তোমাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা সেটা ডাউনলোড করো এবং তোমরা সেটা ডেফিনেটলি কিন্তু একবার হলেও চোখের দেখা দেখে যাও, কারণ আমার মনে হয় অনেক পরীক্ষার্থী আছেন যারা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সম্পর্কে, মানে তার যে সিলেবাস সম্পর্কে অবগত নন বা সেখানে যে যে কথাগুলো লেখা আছে সেগুলোর মানে তারা উদ্ধার করতে পারছে না। এরকম আমি অনেককেই পেয়েছি যে স্যার হিউম্যানিটিক্স বলতে কী বোঝানো হচ্ছে বা ইন্ডাস্ট্রিয়াল সিন অফ ওয়েস্ট বেঙ্গল বলতে কী বোঝানো হচ্ছে। আমি তোমাদের বলে দিই, দেখো একটু আলোচনা করে দিই। PDFটা তো নিচেই আছে, তোমরা ডাউনলোড করতে পারবে। 3টে PDF আলাদা আলাদা করে লিঙ্ক দেওয়া আছে, ওকে? এটা ফার্স্ট অফ অল। আর 2 নম্বর যেটা আমি তোমাদের বলে দিই, হিউম্যানিটিক্স অর্থ হচ্ছে যেমন ধরো যেখানে তোমাদের পল সায়েন্স, হিস্ট্রি এই ধরনের যে প্রশ্নগুলো, এই সরি এই সাবজেক্টগুলোকে কিন্তু হিউম্যানিটিক্সের মধ্যে রাখা হয়। এক, তবে বিগত বছরের প্রশ্ন আমি চেক করেছি সেখানে কিন্তু সায়েন্সের প্রশ্ন আছে। ইভেন আমি তোমাদের যে নিউমেরিক্যালস করাই রেলের, সেখান থেকে তরণ মন্দন চ্যাপ্টার উপরেও কিন্তু নিউমেরিক্যালস ওখানে দেওয়া হয়েছে, একটা দুটো, নট খুব বেশি, একটা দুটো, প্রত্যেকটায় হয়তো দুটো করে দেওয়া হয়েছে কি একটা করে দেওয়া হয়েছে। আমি 3টেই পার্ট মোটামুটি দেখেছি, তাতে আমার চোখে পড়েছে এবং সায়েন্সের প্রশ্ন ভালোই চোখে পড়েছে, কারণ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার অনেকটা সায়েন্স সাবজেক্টের দিকে ঝুঁকে থাকে। এটা 1 নম্বর কথা, পথটা। 2 নম্বর যেটা জিনিস সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিন বলতে কী বোঝায়। দেখো ইন্ডাস্ট্রিয়াল সিন বলতে এটাই বোঝায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কারখানাগুলো আছে বা যে হেভি ইন্ডাস্ট্রিগুলো আছে, যেমন লৌহ ইস্পাত শিল্প, কয়লা, তারপরে তোমার জলবিদ্যুৎ বলতে পারো, এই যে শিল্পগুলো আছে এই শিল্পগুলো কোথায় কোথায় রয়েছে, তার লোকেশান কি, সেগুলোতে যে মেটেরিয়াল আনা হয় সেগুলো কী ধরনের মেটেরিয়াল আনা হয় এবং সেগুলো কোথা থেকে আনা হয় এবং এই সাপেক্ষে সেই সমস্ত মেটেরিয়ালগুলোর আকরিকগুলোর নাম, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে যায় তোমাদের এই পরীক্ষা দেওয়ার জন্য। আমি ছোট্ট করে আলোচনা করলাম। আরেকটা জিনিস তোমাদের বলে দিই যে তোমরা রিসেন্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা একবার দেখে যাও, তোমাদের কলকাতার ওয়েস্ট বেঙ্গলের যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি আছে সেটা একবার দেখে যাও। তোমার নর্মাল গুগলে সার্চ করো ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ বা ইন্ডাস্ট্রিয়াল সিন অফ ওয়েস্ট বেঙ্গল, তোমরা দেখবে PDF অফিসিয়ালি তোমরা ডাউনলোড করতে পারবে। ওখানে তোমাদের মোটামুটি একটা পরিসংখ্যান দেওয়া থাকে, সেই পরিসংখ্যানগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট হয়। তো তোমরা যদি একবার আমাকে বলো তাহলে আমি চেষ্টা করছি সেটাকে সার্চ করার। আমি বহুদিন আগে এটা নিয়ে ভেবেছিলাম ক্লাস দেবো বাট দিতে পারিনি, তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটলো, আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, হ্যাক করার কারণে গুগল ওটাকে ডিলিট করে দিয়েছে। তো যাই হোক, তো সেটা অন্য কথা, বাট সেগুলোর জন্য এটা আমি ক্লাস দিতে পারিনি। এখন আর সত্যি এই ক্লাস শুরু করার মানে কোনো টাইম নেই সত্যি কথা, কারণ অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে এবং একদম খুব শিওরে পরীক্ষা, নতুন করে আমি আর ক্লাস স্টার্ট করছি না। বাট আমি মনে করি যে এই 3টে যে তোমাদের PDF দিচ্ছি খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। আর যে কথাগুলো বলেছি সেগুলো যারা বুদ্ধিমান তারা ইজিলি কিন্তু যে কোনো বই, যে কোনো জিওগ্রাফি বই থেকেও কিন্তু সেটাকে অনায়াসে পাওয়া যায়। আর জিওগ্রাফি বইয়েরও দরকার নেই, তোমরা নর্মাল ওয়েস্ট বেঙ্গল সার্চ করো, উইকিপিডিয়ায় যাও, উইকিপিডিয়ায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তার জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরগুলো দেওয়া থাকে, তার মধ্যে ইন্ডাস্ট্রি বলে ফ্যাক্টর থাকে, সেখানে তোমরা যাও বা তোমরা জিওগ্রাফি বই বার করো এবং সেখানে দুর্গাপুর, রৌরকেল্লা এই যে ফ্যাক্টগুলো রয়েছে, বিশেষ করে দুর্গাপুর এই ব্যাপারগুলো, মানে বার্ডওয়ান তো তোমরা জানো লৌহ ইস্পাত কেন্দ্র এবং যেটা তোমাদের কয়লা, দুটো ক্ষেত্রে বার্ডওয়ান খুব ইম্পর্টেন্ট জায়গা, ওইখানকার অঞ্চলগুলো তোমরা দেখে যাও, আমার মনে হয় তোমাদের কোশ্চেন খুব একটা আনকমন থাকবে না। আর খুব ভীষণ টাফ পরীক্ষা, খুব হেভি কিছু রয়েছে এমনটা না ভেবে নর্মাল পরীক্ষা দিয়ে এসো, কারণ রিজনিং এবং ম্যাথমেটিক্স রয়েছে, সুতরাং ওখানে তোমাদের নাম্বারটা বেশি ক্যারি করাটা উচিত। আর জেনারেল স্টাডিজ সেকশানে আমি তোমাদের বলবো, যেগুলো বললাম হিউম্যানিটিক্স এবং ওই যেটা বললাম যে সায়েন্সের পার্ট, যেটা ওই পার্টগুলো করে যাও এবং ইন্ডাস্ট্রিয়াল সিন বলতে ওটাকেই বোঝানো হয়েছে। সুতরাং খুব বেশি প্যানিকড না হয়ে যেটা বললাম তার উপর ফোকাস করে মোটামুটি গুগল সার্চ করো, তোমরা প্রচুর ইনফরমেশান পেয়ে যাবে। আর আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে নিচে PDF আছে, ডাউনলোড করে নাও। আর ডেফিনেটলি PDFটাকে চেক করলে তোমরা বুঝতে পারবে কোন লেভেলে প্রশ্ন পড়ে। কোনো আলাদা কিছু পরীক্ষা হয় না, বিশাল কিছু টাফ কিছু পড়ে না, এমন কিছু পড়ে না যেটা তোমরা জীবনে চোখে দেখো নি, এমন কিছু পড়ে না। যারা প্রথম পরীক্ষা দিচ্ছে তাদের জন্য বলছি, এ পরীক্ষা হয়তো অনেকে আগে দিয়েছো ডেফিনেটলি, এমনও অনেকে লিসনার্স বা ভিউয়ার্স হয়তো রয়েছেন, তারা হেল্প করো, কমেন্টে লেখো যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছিলো আগের বছর বা লাস্টবার যখন পরীক্ষা দিয়েছিলে। সম্ভবত 2007 এই পরীক্ষা লাস্টবার হয়েছিলো, তারপর হয়তো 2019 হচ্ছে, কারণ বহু বছর পরে এই পরীক্ষাটা হচ্ছে।
তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, হয়তো আমি ইউজফুল কিছু তথ্য তোমাদের প্রদান করতে পেরেছি এই ভিডিওতে আমি মনে করি। তো থ্যাংক ইউ।